সবাইকে জানাই শুভ নবমী। তো শুভ নবমীর অনেক কিছু আজকে শেয়ার করেছি, শঙ্কর মঠের যে কুমারী পুজো, কন্যা কুমারী পুজো সমস্ত কিছু শেয়ার করেছি। তো সরাসরি তোমাদের কাছে আসতে পারিনি, তো এখন এলাম। আজকে বেরোনোর একদমই ইচ্ছা ছিল না, শরীর দিচ্ছিল না, কিন্তু ভাবলাম যে বছরের এই তিন চারটে দিন আর একটুখানি কাছে বেরোই, কারণ মেয়েটা নইলে মন খারাপ করছে। তো সেই জন্য এখন বাজে নটা, তো নটা পাঁচ হয়ে গেছে, তো নটা পাঁচ এখন বেরোচ্ছি, একটু সামনাসামনি কটা দেখে ঠাকুর দেখে চলে আসবো। তো আজকে পড়েছি, এটা আমার বোন দিয়েছে আমাকে, এই শাড়িটা আমাকে বোন দিয়েছে, অর্গানজা। এবছর একদম ট্রেন্ডে আছে অর্গানজা আর হাকোবা, তো অর্গানজা পরেছি, খুব মিষ্টি কালার দেখতেই পাচ্ছ। আর বর দেখো, বর নিজেকে দেখানোর জন্য সামনে গুড়গুড় করছে। আর এটা ওর অনলাইন থেকে নিয়েছিলাম, দুটো গেঞ্জি একসাথে কম্বো প্যাক ছিল। তো এটা হচ্ছে কোরাল পিঙ্ক, এটাকে বলছে কোরাল পিঙ্ক। ও আমার মেয়ে, আমার মেয়েকে আজকে দেখো, ও আজকে একটু নিউ লুকে আছে, ও আজকে নিউ লুকে আছে, দেখো ওই দেখো। তো দেখো বন্ধুরা, আমার মেয়েকে ওর পাটা আগে দেখাচ্ছে। আর এই ড্রেসটা, এটাও অনলাইন থেকেই নিয়েছি, তো একটু অন্য স্টাইলে, আর মানে ফ্রক তো বাচ্চারা পরেই, একটু অন্য টাইপের। তো ঠিক আছে, তোমাদের বাইরে গিয়ে শেয়ার করার চেষ্টা করব, ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। তো অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়েই বেরোচ্ছি, কত রাত হবে, 11:30 তো বাজবেই। তো ঠিক আছে, এখন রাখি, তোমাদের সাথে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মিলনী পাঠাগার। মিলনী পাঠাগারের প্যান্ডেলটা শুনেছি ভালো হয়েছে, তো দেখা যাক, গিয়ে দেখি কতটা ভালো হয়েছে।
তো এসে পড়েছি মিলনী পাঠাগার। মিলনী পাঠাগার দেখো পুরো একটা বড় দীঘি, না ঝিল না পুকুর বুঝতে পারছি না, তার মাঝখানে প্যান্ডেলটা আছে। দারুণ সুন্দর পরিবেশ একটা, খুব সুন্দর পরিবেশ। এখানে ভাবছিলাম শর্ট দেব কিন্তু দিতে দিচ্ছে না, কারণ থাকতে দিচ্ছে না, বেশি লোড তো নিতে পারবে না। আর দেবে যাচ্ছিলো মাস না তক্তা আছে নিচে বুঝতে পারছি না, মানে একদম ধকধক করছিলো, তো আমারও খুবই ভয় পাচ্ছিলো যেহেতু মেয়ের সঙ্গে আছে, ভেঙে টেঙে পড়লে একদম পুকুরের মধ্যে। তো যাই হোক তাও বর গেল, তো ঠাকুরটা দেখে এলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। মিলনী পাঠাগার থেকে বন্ধুরা আমরা চলে এসেছি সোজা জাতীয় যুবক সংঘে, জগাছায়া জাতীয় যুবক সংঘ তো দেখতেই পাচ্ছ। আর ওই দিকটা খানও হচ্ছে, চেয়ার টেবিলে বসে খান হচ্ছে। ওখানে বর গেছে, ওকে বললাম যে তুমি খেয়ে নাও, ও তো খিচুড়ি ভোগ খেতে খুবই ভালোবাসে, তো খেতে গেছে। আর সেই ফাঁকে মেয়ে আইসক্রিম বানা করছিলো, তো ওর বাবাই একটা আইসক্রিম কিনে দিয়ে ওকে গেল, আইসক্রিম কিনে দিয়ে তারপর খেতে গেছে। তো ততক্ষণ মেয়ে আইসক্রিম খাক। আর মেয়ে শুধু বারে বারে বলছে ঠাকুর মশাই নেচে নেচে কেন আরতি করছে, ভালো প্রশ্ন, নেচে নেচে কেন আরতি করছে। ও মা এটা কে গো, এটা কি, আমি ভয় পেয়ে যাচ্ছি তো, আমি খুব ভয় পাচ্ছি। ও এটা আমাদের রায়সোনা নাকি বাবা, আমি কি ভয় পেয়ে গেছিলাম তো। তো বন্ধুরা এখন প্রায় 11টা বাজতে যায়, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।